টানা 21 দিন হাসপাতালে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। বিকেল 4টার দিকে খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। অসুস্থতার কারণে গত 13 নভেম্বর এভার কেয়ার হাসপাতালের কেবিনে ভর্তি করা হয় খালেদাকে। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় তাকে। চিকিৎসক জানান লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়া